জামাত ইসলামী সময় উপযোগী দুইটা ঘোষণা দিয়েছে যেটা ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ এই সময়ে জামাতকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস অনেকের সিনেমা সেলিব্রিটি নায়ক নায়িকা বিভিন্ন শ্রেণী বিশার মানুষ সাংবাদিক জামাতের প্রতি ইমপ্রেসড হচ্ছে এমনকি নারী সাংবাদিক তার বলছেন প্রকাশ্যে যে আপনাদের সম্পর্কে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে জামাতের প্রতি অনুরক্ত হচ্ছে অ্যাট্রাক্টেড হচ্ছে কিন্তু কিছু কিছু প্রশ্নে জামাতকে ভালো লাগলেও যেমন অনেকে বলছেন যে ডাক্তার সাহেব ঠিক আছে তার মতো মানুষ হয় না তার মতো নেতা আর নেই তার মতো জনদরদি তার মতো করেন অথবা তার মতো আন্তরিক এরকম দ্বিতীয় বাংলাদেশী কেউ নেই এটা অনেকে স্বীকার করেন কিন্তু তাদের তারা আবার জামাত শিবিরকে ভোট দেওয়ার ক্ষেত্রে নাই সমর্থন করতে পারছে না কেন দুইটা প্রশ্ন অনেকের মধ্যে কাজ করে অনেকে বলছে জামাত ক্ষমতা আসলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে তো জামাত এটা সাপ জানিয়ে দিয়েছে জামাত নাইবে আমিরও বলেছেন জামাতের এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদও বলেছেন অথবা মুজিবুর রহমান এবং শফিকুল ইসলাম মাসুদ দুইজনেই বলেছেন জামাত ক্ষমতা আসতে এদেশে জঙ্গিবাদ থাকবে না ইসলাম এসেছে জঙ্গিবাদ নির্মূল করার জন্যে এটা একটা ঐতিহাসিক ঘোষণা যে জামাত ক্ষমতা আসলে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠবে বিষয়টা এরকম নয় কারণ জামাত জঙ্গিবাদকে আদর্শিকভাবে মোকাবেলা করতে পারবে জামাত ক্ষমতায় আসলে জঙ্গিবাদ থাকবেই না আইনিভাবে এবং আদর্শিকভাবে মোকাবেলা করে জঙ্গিবাদকে একেবারেই মূলোৎপাটন করা হবে এটা একটা সময় ঘোষণা ছিল আর একটা আপত্তি অনেকের আছে জামাত ক্ষমতা আসলে নারীদেরকে মনে হয় সবাইকে পর্দা করতে বাধ্য করবে সব স্কুল কলেজ ভার্সিটিতে মনে হয় বোরখা পরা বাধ্যতামূলক করবে মানে এরকম একটা মিসকনসেপশন আছে এ কারণেও জামাতকে অনেকে পছন্দ করলেও জামাতের সততা জনকল্যাণমূলক কাজ এই সবাই চাঁদাবাজিতে ব্যস্ত লুটপাটে আর জামাতের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই মানে এইসব দিকে জামাতের আহ জামাতকে ভালো লাগলেও ওই যে নারীদেরকে অধিকার দিবে না আটকে রাখবে বাধ্য করবে জামাত ক্ষমতা আসলে সিনেমা টিনেমা সব উঠিয়ে দিবে নাটক সিনেমা কিছু থাকবে না এদেশ মনে হয় একবার থিওক্রেটিক স্টেট হয়ে যাবে এই ভয়ে অনেকে জামাত সমর্থন করতে চায় না কিন্তু এই বিষয়টাও জামাত ঘোষণা দিয়ে ক্লারিফাই করেছে চমৎকার একটা বক্তব্য আহ জামাত ক্ষমতা গেলে নারীদের স্বাধীনতা নেবে না তা নারীদের স্বাধীনতার অর্থ কি নারীরা কেউ চাইলে চাকরি করবে মোটামুটি স্বাধীনতার মধ্যে থেকে কেউ যে পোশাক করতে পারবে একেবারে বেহা না বোরখা পরা এটা বাধ্যতামূলক নয় মুখ ঢাকা ডাকতে পারবে খুলতে পারবে আহ করোনা করতে পারবে কাউকে কোনো কিছু বাধ্য করা হবে না মানে স্বাধীনতা কেউ যদি সিনেমায় অভিনয় করতে চায় এটা জামাত কখনো তার স্বাধীনতা কেড়ে নেবে না বাধ্য করবে না বাধ্য করার অধিকার নেই হ্যাঁ নৈতিক প্রশিক্ষণ দেবে নৈতিকতার আহ্বান জানাবে কিন্তু মোরাল পলিসিও জামাত করবে না জামাত বুঝে কি করতে হবে কি করতে হবে না বর্তমান আধুনিক যুগে বা মানুষকে ইসলামাইজ করতে হলে বাধ্য করে যে কিছু করা যায় না অথবা বাধ্য করে এটা যে উচিত নয় মানে স্পষ্ট জামাতের ঘোষণা যে জামাত ক্ষমতা নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না এই কথাটার তাৎপর্য অনেক এই ঘোষণাটার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে অর্থাৎ নারীদের জন্য কোনো ভয় নেই আপনার জামাতকে শিবিরকে সমর্থন করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের স্বাধীনতা থাকবে আপনি সিনেমার নায়িকা ঠিক আছে আপনি জামাতকে ভোট দিতে পারেন আপনার উপকার হবে দুর্নীতি মুক্ত দেশ গঠনে আপনার কন্ট্রিবিউশন হবে আপনার পেশায় জামাত হাত দিবে না আপনি একটা নির্দিষ্ট নিয়ম না মানলে আপনি জামাতের সদস্য হতে পারবেন না কিন্তু নাগরিক হিসেবে আপনি আপনার স্বাধীনতা পাবেন জামাতকে ভোট দিলে কোনো সমস্যা নেই বরং আপনারও মঙ্গল হবে জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ছিনিয়ে নেবে না বলে জানিয়েছেন দলটির আমি সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তাহের তিনি বলেন জামাত ক্ষমতায় গেলে নারীদের গোরখা পড়তে বাধ্য করবে ঘরের বাইরে যেতে দেবে না বলে একটি ষড়যন্ত্রকারী চক্র অপপ্রচার চালাচ্ছে জামাত ক্ষমতায় গেলে জোর করে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দেবে না আর এক পীর মূর্খপীর পীর দেখলাম বলছে যে জামাতকে নিয়ে ভয় হচ্ছে জামাত তাদের আকীদা চাপিয়ে দেবে মানে মূর্খতার একটা লিমিট থাকা দরকার আকিদে নাকি চাপিয়ে দেওয়া যায় মানে কি উদ্ভট এগুলোর বিরুদ্ধে একটা জবাব হয়েছে ডাক্তার সৈয়দ আবদুল্লা মো তাহের বলেন ইসলামে কারো উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিধান নেই ইসলামের চেয়ে বেশি ও প্রকৃত স্বাধীনতা অন্য কোথাও দেওয়া হয়নি যারা সত্যের জন্য লড়াই করে স্বাধীনতার জন্য লড়াই করে সম্পদের মোহ ছেড়ে আল্লাহর দিনের জন্য লড়াই করে তারা কখনো কারো উপর জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না দেয় না তিনি বলেন ছাত্র জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সূচনা হয়েছে এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমি আল্লাহর বিধান কায়েম হবে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায় বিচার ও মৌলিক অধিকার পাবে অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না জীবন দিতে হবে না চমৎকার এই এই যে যে ঘোষণাটা ডক্টর সফিউল ইসলাম এবং অধ্যাপক মুজিবুর রহমানের যে জঙ্গিবাদ নিয়ে বক্তব্য যে জামাত জঙ্গিবাদ থাকবে না এরপরে নারীদের স্বাধীনতা নিয়ে যে খোলা মেলা বক্তব্য এটা ঐতিহাসিক ঘোষণা হিসেবে আমি দেখতে চাই জামাতের সেক্রেটারি একটা বক্তব্য দিয়েছেন যেটা বর্তমান সময়ে আমাদের জন্য প্রাসঙ্গিক হিন্দু ভাইদের উস্কানি দিচ্ছে আওয়ামী লীগের লোকজন জামাতের সেক্রেটারি হিন্দু ভাইদের জামাতের অ্যাড্রেস দেখেন যারা ভিক্ষা করে আমির জামাত গতকালকে বলেছেন যারা ভিক্ষা করেন ভাই বোনেরা যেসব ভাই বোনেরা ভিক্ষা করেন মানে ভিক্ষুকদেরকে আমির জামাত ভাই বোন বলে সম্বোধন করছে। আর হিন্দু ভাইয়েরা কত সুন্দর অ্যাড্রেস জামাতের মতো অসাম্প্রদায়িক কেউ নেই জামাতের মতো সেকুলার কেউ নেই জামাতের মতো দেশপ্রেম কারো মধ্যে নেই জামাতের মতো জনদরিদি কেউ নেই হ্যাঁ জামাত দুধের ধোয়া কথা বলছি না জামাতের মধ্যে দুর্নীতি সিন্ডিকেট অনেক কিছু আছে কিন্তু তুলনামূলক ভাবে জামাতের চাইতে ভালো আপনি কাউকে দেখাতে পারবেন না অতএব আপনি জামাতকে সমর্থন করুন জামাত শিবিরকে সমর্থন করা যেতে পারে চিন্তার কিছু নেই আপনার উদ্বেগের জায়গাগুলো জামাত ক্লারিফাই